Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah. Abu Tahir Misbah hafizahullah esho arbi shikhir upore amader at-tamrinul kitabi darsh cholche. At-tamrinul kitabi ortho kitabi onushilon orthat esho arbi shikhi ba je kono bhasha ke ayotto korar jonno proyojon prochur porimaner onushilon আর সেই অনুশীলনকে কিতাবী আকারে উপস্থিত করে আমাদের সামনে পেশ করার জন্য আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লিখেছেন আত-তামরিনুল কিতাবি। আমরা দার্স করছিলাম আত-তামরিনুল কিতাবির 134 নম্বর পৃষ্ঠা থেকে 136 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এটি আত-তামরিনুল কিতাবির চতুর্থ ভাগ থেকে 24 নম্বর তামরিন। আমরা এ পর্যন্ত তামরিন করেছি 74টি, এটি সহ 74টি। যারা আমাদের সাথে আছেন আপনাদের সকলকেই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি মুআসসাসাতিনা সাবায়ে সানাবিল। আমরা শুরু করছি, প্রথমে আরবি থেকে বাংলা করব ইনশাআল্লাহ, তারপর বাংলা থেকে আরবি করব। আপনাদেরকে আগেও বলেছি, আমরা এখনো বলছি, প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেই তামরিনের জন্য। তামরিন মানে অনুশীলন, অর্থাৎ আপনি যেটা এসো আরবি শিখিতে পড়েছেন সেটাকেই আপনি অনুশীলন করছেন এই কিতাবে। এই অনুশীলনের জন্য প্রথম আপনাকে নিজেকে পড়তে হবে। যদি এটাই আপনার প্রথম হয়ে থাকে, আমার দার্স থেকে আপনি শুনছেন, শুনে শুনে আপনি আয়ত্ত করছেন, তাহলে আর অনুশীলন হলো না। আপনি সর্বশিক্ষিতে পড়েছেন, এখানে আপনি নিজে প্র্যাকটিস করবেন, এটাই হলো তামরিন। সুতরাং আমাদের দার্সগুলো দেখার পূর্বে অবশ্যই আপনি নিজে প্রথমে তামরিনগুলো পড়ে নেবেন। আমি প্রথম বাক্য পড়ছি, আইয়ুহাল মুজাহিদুল আযীম, হে মহান মুজাহিদ। আইয়ুহাল মুজাহিদুল আযীম, হে মহান মুজাহিদ। ইদরিব বিসাইফিকা হাদা, ইদরিব তুমি আঘাত করো। দরাবা ইদরিবু আমর হলো ইদরিব, তুমি আঘাত করো, তুমি প্রহার করো। বিসাইফিকা তোমার তরবারি দ্বারা, বিসাইফিকা হাদা তোমার এই তরবারি দ্বারা। ইদরিব বিসাইফিকা হাদা, তুমি তোমার এই তরবারি দ্বারা আঘাত করো। উনুকা হাদাল মুশরিকি, এই মুশরিকের গর্দানকে, শাব্দিক অর্থ অর্থাৎ তুমি তোমার এই তরবারি দ্বারা এই মুশরিকের গর্দান উড়িয়ে দাও। এখানে উনুকা হাদাল মুশরিকি, এটি ইদরিব ফেলের মাফউলুম বিহি, মাফউলুম ফিহি বিহি ইরাব হয় নসব, তাই উনুকা হয়েছে। হাফিজাত উখতি, আমার বোন মুখস্ত করেছে। হাফিজাত উখতি, আমার বোন মুখস্ত করেছে। হাফিদ হাফিজাত উখতি মুয়ান্নাস, তাই হাফিজাত এটিও মুয়ান্নাস হয়েছে। কালামাল্লাহি আল্লাহর কালাম, তাহলে হাফিজাত ফেল উখতি ফাইল কোনটা মুখস্থ করেছে? আল্লাহর কালাম, কালাম আল্লাহ হলো মাফউলুম বিহি। মাফউলুম বিহির আরব কি হয়? নসব হয়, তাই আমি কালামু না বলে কি বলবো? কালাম আল্লাহি ফি সানাতিন ওয়াহিদাতিন, এক বছরে। তাহলে পুরোটা বাক্যের সাথে বলি, হাফিজাত উখতি কালাম আল্লাহি ফি সানাতিন ওয়াহিদাতিন, আমার বোন আল্লাহর কালাম এক বছরে মুখস্থ করেছে। মাদা তাসআলিন আল্লাহা, তুমি আল্লাহর কাছে কি চাও? মাদা তাসআলিন আল্লাহা, তুমি আল্লাহর কাছে কি চাও? তাসআলু তাসআলিনা, তাসআলিনা এটি মুআন্নাস। আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, হে মুসলিম নারী। মাদা তাসআলিন আল্লাহা আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, হে মুসলিম নারী তুমি আল্লাহর কাছে কি প্রার্থনা করো? আসআলুল্লাহাল জান্নাতা, আমি আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করি। আসআলুল্লাহা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আল জান্নাতা, জান্নাত। قام تلميذ الفصل التاسع قال تلميذ الفصل التاسع نبوم سنير شكرتي دارلو قام دارلو تلميذ الفصل التاسع نبوم سنير شكرتي بچاترو وسأل ابن جيكش كرلو معلم الفصل سنيك وكير شكوكي تولي قام دارلو كي تلميذ الفصل التاسع নবম শ্রেণীর ছাত্র। তাহলে তিলমিদু হলো ফাইল হয়েছে, তাই তিলমিদু। সাআলা, সে জিজ্ঞেস করলো, মুআল্লিম আল ফাসলি শ্রেণীকক্ষের শিক্ষকের কাছে। এখানে মুআল্লিম আল ফাসলি সাআলা ফাইলের মাফউলুম বিহি, লক্ষ্য করুন, শ্রেণীকক্ষের শিক্ষকের কাছে জিজ্ঞেস করলো, তুমি আল্লাহর কাছে কি চাইছো? এই যে বাক্যটা মাদা তাসআলিন আল্লাহ, আল্লাহর কাছে বলছি, শিক্ষকের কাছে বলছি, কিন্তু এখানে কিন্তু আইনদা আরবিতে নেই, আরবিতে ইন্দা নেই, তার মানে বোঝা গেল ইসআল বা সাআলা ইসআলু ইসআল আসআলু, এই মাসদারটি সরাসরি ব্যবহৃত হয়, মাফউলের শুরুতে কিছু আসে না, কিন্তু বাংলায় অর্থ করার সময় একটি কাছে যুক্ত করতে হয়। কামা তিলমিদুল ফাসলি তাসআলু ওয়াসআলা মুআল্লিমাল ফাসলি আন দারসিল ইয়াউমি,
নবম শ্রেণীর শিক্ষার্থী দাঁড়ালো এবং শ্রেণীকক্ষের শিক্ষককে আজকের পড়া সম্পর্কে জিজ্ঞেস করল। আল ইয়াউমু ইয়াউমুস সাবতি, আজ শনিবার। ইয়াউমুস সাবতি, শনিবার। আল ইয়াউমু ইয়াউমুস সাবতি, আজ শনিবার। অগদান, আগামীকাল। ইয়াউমুল আহাদি, রবিবার। আল ইয়াউমু ইয়াউমুস সাবতি, অগদান ইয়াউমুল আহাদি, আজ শনিবার এবং আগামীকাল রবিবার। ইয়াউমুল জুমআতি, ইয়াউমুল উতলাতি, ইয়াউমুল জুমআতি, শুক্রবার বা জুমার দিন। ইয়াউমুল জুমআতি, শুক্রবার অথবা জুমার দিন। ইয়াউমুল উতলাতি, ছুটির দিন। ইয়াউমুল জুমআতি, ইয়াউমুল উতলাতি, জুমার দিন, ছুটির দিন। ارجعوا اخونا من سفره يوم الخميس في السابعه مساء، رجع يرجع الرجوع فرا، رجع يرجع الرجوع فرا، ارجعوا اخونا আমাদের ভাই ফিরবেন বা ফিরেন, ফিরবেন এখানে হবে। من سفره, তার সফর থেকে। يوم الخميس, বৃহস্পতিবার। ইয়াউমাল খামিস, বৃহস্পতিবার। আমরা বলেছি যে ইসিম ফেলের স্থান বা সময় বোঝায় তাকে বলে মাফউলুম ফিহি। যে ইসিম ফেলের স্থান বা সময় বোঝায় তাকে বলে মাফউলুম ফিহি। আমাদের ভাই ফিরবে কখন? ইয়াউমাল খামিস, বৃহস্পতিবার। ইয়াউমাল খামিস, এটি সময় বোঝাচ্ছে, তাই মাফউলুম ফিহি। মাফউলুম বিহি আরব কি হয়? নসব। মাফউলুম বিহি আরব কি হয়? নসব। ঠিক একই ভাবে মাফউলুম ফিহি আরব নসব হয়ে থাকে, তাই আমাকে ইয়াউমা বলতে হবে, ইয়াউমু বলা যাবে না। ফিসা বিআতি, সাতটায়। মাসা আন, সন্ধে, সন্ধ্যা সাতটায়। ارجعوا اخونا من سفره يوم الخامس, يوم الخميس في السابعه مساء, আমাদের ভাই সন্ধ্যা সাতটায়, আমাদের ভাই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তার সফর থেকে ফিরবেন। মারিদজাদ দুবাশিরিন, বশিরের দাদা অসুস্থ হয়েছে। ফি ইয়াউমিল ইসনাইনি, সোমবার। ফি ইয়াউমিল ইসনাইনি, সোমবার। বশিরের দাদা সোমবার অসুস্থ হয়েছে। ওমাতা ফি ইয়াউমিল আরবিআই, এবং মঙ্গলবার, সরি, ইয়াউমিল আরবিআ মানে বুধবার। ওমাতা ফি ইয়াউমিল আরবিআই, এবং বুধবার মারা গেছেন। মাতা ইয়ামুতু, আল মাউতু, মারা যাওয়া। এটি বাবে নাসরা ইনসুরুল মাসদার, আল মাউতু, মারা যাওয়া, মারা যাওয়া। আসসাবতু, শনিবার। আল আহাদু, রবিবার। আল ইসনাইনি, সোমবার। আসসুলাতাউ, মঙ্গলবার। আল আরবিআউ, বুধবার। আল খামিসু, বৃহস্পতি। আল জুমআতু, জুমা। আবারও বলছি, আসসাবতু, শনি, শনিবার না বলে আমরা শনি বলতে পারি। ইয়াউমুস সাবতি, শনিবার। ইয়াউমুল আহাদি, রবিবার। আসসাবতু, শনি। আল আহাদু, রবি। আল ইসনাইনি, সোম। আসসুলাতাউ, মঙ্গল। আল আরবিআউ, বুধ। আল খামিসু, বৃহস্পতি। আল জুমআতু, জুমা। ضرب هذا الرجل خادمه بصوت, ضرب هذا الرجل خادمه بصوت, এই লোকটি তার সেবককে একটি চাবুক দ্বারা প্রহার করল। ضرب هذا الرجل خادمه بصوت, এই লোকটি তার সেবককে একটি চাবুক দ্বারা প্রহার করল। فمنعته, তখন আমি তাকে বাধা দিলাম। وقلت له, এবং তাকে বললাম। فمنعته وقلت له, তখন আমি তাকে বাধা দিলাম এবং তাকে বললাম। ما ضرب رسول الله صلى الله عليه وسلم قط احدا, ما ضرب رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم মারেননি কত কখনো, আহাদান কাউকে। এ কত মানে কখনো, এটি ব্যবহৃত হয় মাজির ক্ষেত্রে, মাজি মানফির ক্ষেত্রে। মা দরাবা, কখনো মারেননি। মা দরাবা কত, কখনো মারেননি। মা রাআইতু কত, কখনো দেখিনি। মা যাহাবতু কত, কখনো যাইনি। মা কাযাবতু কত, কখনো মিথ্যা বলিনি। মা সাদাকতা কত, কখনো সত্য বলনি। এটা হলো কতর ব্যবহার। আহাদান কাউকে, দরাবা সাইয়াদু, শিকারী আঘাত করলো। দরাবা শব্দটি অর্থ আঘাত করা, কিন্তু এখানে আঘাত করা অর্থে না, কি অর্থে এসেছে? তাবু গাড়া অর্থে, অথবা তাবু টানানো অর্থে। তাহলে দোয়াবা শব্দের অনেক অর্থ, কখনো সফর করা হয়, কখনো তাবু টানানো হয়, কখনো প্রহার করা হয়, কখনো গর্দান উড়িয়ে দেওয়া হয়, কখনো আঘাত করা হয়। হ্যাঁ, দোয়াবা শব্দে তার মানে অনেক অর্থ, কখনো গুণ করা হয়। ইদ্রিবা আশাওয়াতেন
ফি আশারাতিন, দশে দশ গুণ করো, সামনে আসছে। তো দরাবা এখানে অর্থ হলো টানানো, দরাবা সাইয়াদু খিমাতাহ, শিকারী তার তাঁবু টানালো, দরাবা সাইয়াদু খিমাতাহ, শিকারী তার তাঁবু টানালো, দরাবা ফেলের মাফউলুম বিহি, দরাবা ফেলের ফাইল হলো আস সাইয়াদু, আর মাফউলুম বিহি হলো খিমাতাহ, তাই খিমাতা, ফাইল রফা হয়, আস সাইয়াদু, মাফউলে নসব হয়, তাই খিমাতা। দরাবা সাইয়াদু খিমাতাহ, শিকারী তার তাঁবু টানালো, বিজানিবিল গাবাতি, বনের পাশে। দরাবা সাইয়াদু খিমাতাহ বিজানিবিল গাবাতি, শিকারী বনের পাশে তাঁবু টানিয়েছে। ইযরিব আশারাতান ফি আশারাতিন, দশের সাথে দশ গুণ করো। ইযরিব আশারাতান ফি আশারাতিন, দশের সাথে দশ গুণ করো। তাহলে ইযরিব খামসাতান ফি আশারাতিন, দশের সাথে পাঁচ গুণ করো। ইযরিব ইযরিব থালাতাতান ফি থালাতাতিন, তিনের সাথে তিন গুণ করো, তিন দিকে নয়। হাদিহি মাসআলাতুন হিসাবিয়াতুন, এটি একটি গাণিতিক সমস্যা। মাসআলাতুন মাসআলা, সমস্যা। হাদিহি মাসআলাতুন হিসাবিয়াতুন, এটি একটি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা বলতে আমার যেটা বোঝায় যে আমার কাছে দশটি কলম ছিল, তিনটি কলম খালিদকে নিয়ে দিয়ে দিলাম, পাঁচটি কলম হারিয়ে গেল, আমার কাছে কয়টি কলম আছে, এই যে এই জাতীয় যে কথার মাধ্যমে যে আমরা অঙ্কগুলো করে থাকি, এটাকে এখানে বোঝানো হচ্ছে গাণিতিক সমস্যা। এটি একটি গাণিতিক সমস্যা। হাদিহি মাসআলাতুন হিসাবিয়াতুন। আতা'রিফু হাদিহি মাসআলাতাল হিসাবিয়াতা, আতা'রিফু, তুমি কি জানো, হাদিহি মাসআলাতাল হিসাবিয়াতা, এই গাণিতিক সমস্যাটি, তুমি কি গাণিতিক সমস্যাটি জানো? আতা'রিফু হাদিহি মাসআলাতাল হিসাবিয়াতা, নাম আ'রিফুহা, হ্যাঁ আমি তা জানি, নাম আ'রিফুহা, হ্যাঁ আমি তা জানি। أرسل الله رسوله لهداية الناس, أرسل الله رسوله لهداية الناس, الله প্রেরণ করেছেন রাসূলহু, তার রাসূলকে, أرسل الله رسوله, الله তার রাসূলকে প্রেরণ করেছেন, لهداية الناس, মানুষের হেদায়েতের জন্য, أرسل الله رسوله لهداية الناس, আল্লাহ তার রাসূলকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন বা প্রেরণ করেছেন, আখরাজানা আল্লাহু, আল্লাহ আমাদেরকে বের করেছেন, আখরাজানা আল্লাহু, আল্লাহ আমাদেরকে বের করেছেন, বিল কুরআনি, কুরআনের মাধ্যমে, মিন যালামি শিরকি, শিরকের অন্ধকার থেকে, মিন যালামি শিরকি, শিরকের অন্ধকার থেকে, যালামু শিরকি, শিরকের অন্ধকার, মিন যালামি শিরকি, শিরকের অন্ধকার থেকে, ইলা নূরিল ঈমানি, ইমানের নূরের দিকে, নূরুল ঈমানি, ইমানের নূর, ইলা নূরিল ঈমানি, ইমানের নূরের দিকে, আখরাজানা আল্লাহু বিল কুরআনি মিন যালামি শিরকি ইলা নূরিল ঈমানি, আখরাজানা আল্লাহু বিল কুরআনি মিন যালামি শিরকি ইলা নূরিল ঈমানি, আল্লাহ আমাদেরকে শিরকের অন্ধকার থেকে ইমানের আলোতে নিয়ে এসেছেন কুরআনের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে কুরআনের মাধ্যমে শিরকের অন্ধকার থেকে ইমানের আলোতে নিয়ে এসেছেন। আইয়াতুহাল মারআতু সালিহাতু, হে সতী নারী, আইয়াতুহাল মারআতু সালিহাতু, হে সতী নারী, আরসিলি ওয়ালাদাকি, তুমি তোমার ছেলেকে পাঠাও, নারীকে বলা হচ্ছে, তাই আরসিলি এটি মুয়ান্নাস হয়েছে, আরসিল আরসিলি, তুমি পাঠাও, আমরা পড়েছি বাব ইফআল, আরসালা আরসালাত, সে পাঠিয়েছে পাঠালো, আরসালতা আরসালতি, তুমি পাঠিয়েছো পাঠালে, আরসালতু আমি পাঠিয়েছি পাঠালাম, ইউরসিলু তুরসিলু সে পাঠাবে পাঠাচ্ছে পাঠাই, তুরসিলু তুরসিলি না তুমি পাঠাবে পাঠাচ্ছ পাঠাও, উরসিলু আমি পাঠাবো পাঠাচ্ছি পাঠাই, আরসিল আরসিলি তুমি পাঠাও, লা তুরসিল লা তুরসিলি তুমি পাঠিও না। ঠিক একইভাবে আল ইখরাজু আগেই ব্যবহৃত হয়েছে, আখরাজানা আল্লাহু, আল্লাহ আমাদেরকে বের করেছেন, আখরাজা আখরাজাত সে বের করেছে, করলো আখরাজ তাখরাজতি, ভাবে ইফাল এবং অন্যান্য ভাবের মধ্যে আমরা প্যাচ লাগিয়ে ফেলি, খরাজা ইখরুজু বের হওয়া, আর আখরাজা ইখরুজু বের করা। তো একটা কৌতুক আছে এভাবে যে তয়মায় তাম খাবার খাওয়া আর অতামা ইতারিম খাবার খাওয়ানো। তো একবার একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী ক্লাসে উপস্থিত আছে, সে ক্লাস থেকে বের হয়ে বের হতে চায়, সে তার টিচারের কাছে অনুমতি যাচ্ছে যে আনা আতআমু তিফলি,
আমি আমার শিশুকে খাবো, আসলে সে তার বলা উচিত ছিল আনা উতাইমু তিফলি, আমি আমার শিশুকে খাওয়াবো। আর ইতামু মানে খাওয়ানো, আর আর তামু মানে খাওয়া, তাইমা এতাম খাওয়া। তো সে এই যে ইফাল এবং বাবে সামিয়া ইসমাউ সুরাতি মুজারাদ এবং সুরাতি মাসজিদ, এটি আপনারা তামরিন সরফে দর্শে পড়বেন, এই পর্যায়ে পড়ার কথা না। তো এই যে সুরাতি মুজারাদ, সুরাতি মাসজিদ, খাওয়া খাওয়ানো, ইতামু তামু, তারপর ইখরাজু আল খুরুজু, তারপরে আল ইরসালু প্রেরণ করা, বাবে ফল এবং অন্যান্য বাবের মধ্যে এই পার্থক্য না করতে পারার কারণে এই ভুলগুলো হয়ে যায়, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। আর সিলি ওয়ালাদা কি, আপনি আপনার ছেলেকে প্রেরণ করুন, ওয়ালাদা কি, আর সিলি আর সিলু প্রেরণ করুন কাকে, ওয়ালাদা আপনার ছেলেকে, দাটা মাফুল বিহর কারণে নসব হয়েছে, আপনার ওয়ালাদা কি মহিলাকে বলা হচ্ছে, তাই ওয়ালাদা কি, ইলা মাদ্রাসাতিন দিনিয়াতিন, একটি দিনী মাদ্রাসায় যেখানে প্রেরণ করা হয় সেখানে ইলা আসলা যুক্ত হয়, অ্যাট সিলি ওয়ালাদা কি ইলা মাদ্রাসাতিন দিনিয়াতিন, আপনি আপনার ছেলেকে একটি দিনী মাদ্রাসায় পাঠান, সা উরসিলুহু, আমি তাকে অচিরেই পাঠাবো, সা অচিরেই অবশ্যই, সা অচিরেই অবশ্যই, সা উরসিলুহু, আমি তাকে অচিরেই পাঠাবো, ইলা মাদ্রাসাতিল মাদিনাতি, মাদ্রাসাতুল মাদিনাই, সা উরসিলুহু ইলা মাদ্রাসাতিল মাদিনাতি, অচিরেই আমি তাকে মাদ্রাসাতুল মাদিনাই পাঠাবো। আইয়ুহা তাজিরুল গানিয়ু, হে ধনী ব্যবসায়ী, লিমা কেন, মূলত ছিল লিমাদা, মূলত কি ছিল লিমাদা, সংক্ষিপ্ত আকারে আমরা বলছি লিমা, লিমা লা তুনফিকু, তুমি কেন খরচ করছো না, তুনফিকু তুমি খরচ করবে করছো, করো, লা তুনফিকু তুমি খরচ করবে না করছো না, করো না, লিমা লা তুনফিকু তুমি কেন খরচ করো না, মা লাকা তোমার মাল, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাহে বা আল্লাহর রাস্তায়, লিমা লা তুনফিকু মা লাকা ফি সাবিলিল্লাহি, তুমি কেন তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করো না। قال لي رجل فقير, একজন দরিদ্র লোক আমাকে বলল, যাকে বলা হয় আল কওলু, যাকে বলা হয় কওল মানে বলা, তার সাথে লি হরফু জার যুক্ত হয়, আমাদের হয়তোবা মনে আছে কিংবা ভুলে গিয়েছি, قال لي رجل فقير, একজন দরিদ্র লোক আমাকে বলল, ইয়া আব্দুল্লাহ الصالح, ইয়া আব্দুল্লাহ الصالح, হে আল্লাহর সৎ বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা, আমরা বলেছি মুনাদা যখন মুদাফ হয় তখন তা নাস্তাতে নসব হয়, মুনাদা যখন মুদাফ হয় তখন তাতে নসব হয়, তা আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহ হয়ে গেছে, ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ সালেহা হে আল্লাহর সৎ বান্দা, আনা জায়ুন আমি ক্ষুধার্ত, ফাতঈমনি সুতরাং তুমি আমাকে আহার দান করো, আনা জায়ুন ফাতঈমনি আমি ক্ষুধার্ত সুতরাং তুমি আমাকে আহার দান করো, ফাজলাসতুহু বিজানিবি, ফাজলাসতুহু বিজানিবি, তখন আমি তাকে আমার পাশে বসালাম, আল ইজলাসু বসানো, আজলাসা ইজলিসু বাবি ইফালের, আর আল জুলুসু বসা, জালাসা ইজলিসু, ইজলিস ইয়া আখি বিজানিবি, হে ভাই তুমি আমার পাশে বসো, ইজলিস তুমি বসো, বিজানিবি আমার পাশে, ইয়া আখি হে ভাই, ইজলিস বিজানিবি হে আখি হে ভাই তুমি আমার পাশে বসো, আর আজলাসা ইজলিসু আল ইজলাসু বসানো, আজলিসু তুমি তাকে বসাও, বিজানিবি আমার পাশে, এখানে এসেছে ফাজলাসতুহু তখন আমি তাকে বসালাম, বিজানিবি আমার পাশে, ওয়াহদরতু এবং উপস্থিত করলাম, আল হুদুর হাদারা ইহদুরু, আল হুদুরু উপস্থিত হওয়া, এটি বাবে নাসর ইনসুরুর, আর আল ইহদারু আহদারা ইহদিরু, এটি বাবে ইফালের মাসদার যার অর্থ উপস্থিত করা, ওয়াহদরতু এবং আমি উপস্থিত করলাম, লাহু তার জন্য, তুআমান কালিলান সামান্য খাবার, ওয়াহদরতু লাহু তুআমান কালিলান এবং তার জন্য সামান্য খাবার প্রস্তুত করলাম, আকালা রাজুলুল জায়ু আকালা খেলো, দালিকা রাজুলুল জায়ু ওই ক্ষুধার্ত লোকটি, দালিকা তুআমান কালিলা ওই অল্প খাবার, আকালা রাজুলুল জায়ু দালিকা তুআমান কালিলা ক্ষুধার্ত লোকটি সে অল্প খাবার খেলো, ওয়াশাকারানি কাসীরান এবং আমার অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, আকালা রাজুলুল জায়ু ক্ষুধার্ত লোকটি খেলো, এটি মাফউল বিহি দালিকা তুআমান কালিলা সেই অল্প খাবার বা ওই অল্প খাবার, এটি মাফউল বিহি হওয়ার কারণে নসব হয়েছে, ওয়াশাকারানি এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, কাসীরান অনেক, অকাল এবং বলল, আতআমতানি ফিদ দুনিয়া, আতআমতানি ফিদ দুনিয়া তুমি আমাকে দুনিয়াতে খাইয়েছো, আতআমতানি
তুমি আমাকে খাইয়েছো, ফিদ দুনিয়া দুনিয়াতে, আতআমতানি ফিদ দুনিয়া তুমি দুনিয়াতে আমাকে খাইয়েছো, ফাআতআমাকা আল্লাহু ফিল জান্নাতি সুতরাং আল্লাহ তোমাকে জান্নাতে আহার দান করুন, ফাআতআমাকা আল্লাহু ফিল জান্নাতি সুতরাং আল্লাহ তোমাকে আখিরাতে খাওয়ান, খাওয়ান মানে আহার দান করুন, ফাআতআমাকা আল্লাহু ফিল জান্নাতি। أخرجت خادم الخادمة المطبخ أخرجت بكل خادمة المطبخ رانا غارير پوری چاریکا أخرجت خادمة المطبخ رانا غارير پوری چاریکا بكل اللحمة مانشو من ثلاجة المطبخ رانا غارير فريج تكي رانا غارير فريج تكي سوري اما در كي اخوان بانگلا تكار بكتا هبه رانا غارير پوری چاریکا بكي هبه خادمة المطبخ রান্নাঘরের পরিচারিকা খাদিমাতুল মাতবাখি ফ্রিজ থেকে আরবি কি মিনা থাল্লাজাতি রান্নাঘরের ফ্রিজ থাল্লাজাতুল মাতবাখি তাহলে রান্নাঘরের ফ্রিজ থেকে মিন থাল্লাজাতিল মাতবাখি রান্নাঘরের ফ্রিজ থেকে মিন থাল্লাজাতিল মাতবাখি গোশত বের করলো বের করলো আরবি কি আখরাজাত ফেল আগে আসবে তো রান্নাঘরের পরিচারিকা বের করলো আখরাজাত খাদিমাতুল মাতবাখি কি বের করলো গোশত আল্লাহ মা আল্লাহ মা আখরাজাতাল মাফউল বিহি কোথেকে রান্নাঘরের ফ্রিজ থেকে মিন থাল্লাজাতিল মাতবাখি তাহলে বলতে হবে আখরাজাত খাদিমাতুল মাতবাখি লাহমা মিন থাল্লাজাতিল মাতবাখি এবং তা রান্না করলো আতাবাখাতহু আতাবাখাতহু লক্ষ্য করুন অনেকে বলে যে জের জবর ছাড়া আমরা কি করে পড়ব আপনি কি করে পড়লেন এখানে বলুন তো রান্নাঘরের পরিচারিকা বের করলো খাদিমাতুল মাতবাখি তাহলে সে রান্না করলো তবাখতুহু তো হবে না কি বলতে হবে তবাখাতুই বলতে হবে সুতরাং আগ পর থেকে আপনাকে বুঝে নিতে হবে আমি কি তবাখতু পড়বো নাকি তবাখতা পড়বো নাকি তবাখাত পড়বো বুঝতে পারছি রান্নাঘরের পরিচারিকা সম্পর্কে বলছে সেটি মুয়ান্নাস ওয়াহিদ মুয়ান্নাস গায়েব সুতরাং আমাকে তবাখাত বলতে হবে এই জন্যই আমরা হারকতকে এত বেশি গুরুত্ব দিচ্ছি কারণ আপনি কতটুকু বুঝছেন কতটুকু গ্রামারকে আয়ত্ত করতে পেরেছেন কতটুকু আপনি আরবি ভাষাকে আয়ত্ত করতে পেরেছেন এটা বোঝা যাবে আপনি ঠিকভাবে হরকত দিতে পারছেন কিনা যখন আপনি ঠিকভাবে হরকত দিতে পারবেন তখন বোঝা যাবে যে আপনি পার্ট অফ স্পিচ আপনার স্পষ্ট হয়েছে বাক্যে কোনটা ফাইল কোনটা মাফউল কোনটা কি হয়েছে আপনার কাছে স্পষ্ট এই বাক্যে কে ফাইল এই ফাইলের এই ফাইলের ফাইল কে এই বিষয়গুলো যদি স্পষ্ট না হয়ে যায় তাহলে অর্থ করা যাবে না আর আপনার কাছে যে স্পষ্ট এটা বোঝা যাবে হরকতের মাধ্যমে তারপরে হে মাসউদের দরিদ্র পিতা হে মাসউদের পিতা ইয়া আবা মাসউদিন হে মাসউদের পিতা আবু মাসউদিন মাসউদের পিতা আবু মাসউদিন মুদাফ মুদাফুন লিহি এখন মুনাদা হয়েছে হে মাসউদের পিতা ইয়া আবা মাসউদিন মাসউদের দরিদ্র পিতা তাহলে দরিদ্র পিতার সিফাত হলো দরিদ্র আবা নসব হয়েছে সুতরাং তার সিফাতও নসব হবে মাসউদিনিল ফাকিরা হে মাসউদের দরিদ্র পিতা ইয়া আবা মাসউদিনিল ফাকিরা আরবিটা যদি হতো বাংলাটা যদি হতো হে দরিদ্র মাসউদের পিতা তাহলে আরবি হতো ইয়া আবা মাসউদিনিল ফাকিরি দরিদ্র মাসউদ তখন মাসউদিনের সিফাত হতো তাই মাসউদিনিল ফাকিরি হতো এখানে সিফাত হলো আবা পিতার পিতার নাসব হয়েছে মুদাফার কারণে তাই সিফাতেও নাসব হবে ইয়া মাসউদ ইয়া আবা মাসউদিনিল ফাকিরা হে মাসউদের দরিদ্র পিতা তুমি তোমার অসুস্থ ছেলের জন্য অনেক অর্থ ব্যয় করেছো এখানে ফেল হলো তুমি ব্যয় করেছো আনফাক্তা তুমি ব্যয় করেছো আনফাক্তা অনেক অর্থ মানে মালান কাসিরান অনেক অর্থ মানে মালান কাসিরান অনেক সম্পদ তুমি অনেক অর্থ ব্যয় করেছো আনফাক্তি মালান কাসিরান তোমার অসুস্থ ছেলের জন্য যার পিছনে খরচ করা হয় সেখানে আলা সালা হাফুজা যুক্ত হয় লিনা আমরা আল্লাহর জন্য খরচ করি লিল্লাহি কিন্তু যার উপরে বা যার জন্য খরচ করি বা যার পিছনে খরচ করি সেখানে আলা আসে আনফাক্তু লিল্লাহি আমি আল্লাহর জন্য খরচ করলাম বা আনফাক্তু লিওয়াজহিল্লাহি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করলাম আলা হাযাল ফাকিরি এই দরিদ্রের উপরে তাহলে যার পিছনে খরচ করা হচ্ছে সেখানে আলা আসে এখানে বলা হচ্ছে তুমি তোমার অসুস্থ ছেলের জন্য আলা ওয়ালাদিকাল মারিদি মানে অসুস্থ ছেলের পিছনে খরচ করেছো এখানে আলা হরফে যুক্ত হয়েছে তাহলে তুমি তোমার অসুস্থ ছেলের জন্য অনেক অর্থ ব্যয় করেছো আনফাক্তা মালান কাসীরান আলা ওয়ালাদিকাল মারিদি আনফাক্তা মালান কাসীরান আলা ওয়ালাদিকাল মারিদি আল্লাহ তোমাকে তোমার বিপদে সাহায্য করুন নাসরাকাল্লাহু শাব্দিক অর্থ আল্লাহ তোমাকে সাহায্য করেছেন কিন্তু মাদির সিগা ব্যবহার করে অনেক সময় দোয়া অর্থ নেওয়া হয় মাদির সিগা ব্যবহার করে দোয়া অর্থ নেওয়া হয়
জাজা শব্দের অর্থ আল্লাহ বিনিময় দিয়েছেন, জাজা বিনিময় দিয়েছেন, এটা মাদুর সেগা, কিন্তু জাজাক আল্লাহ আল্লাহ আপনাকে বিনিময় দান করুন মদরে অর্থ দিচ্ছে। ঠিক একইভাবে এখানে আল্লাহ তোমাকে সাহায্য করুন, নাসরাক আল্লাহ শব্দের অর্থ আল্লাহ তোমাকে সাহায্য করেছেন তোমার বিপদে, ফি মুসিবাতিকা আল্লাহ তোমাকে তোমার বিপদে সাহায্য করুন, নাসরাক আল্লাহ ফি মুসিবাতিকা, নাসরাক আল্লাহ ফি মুসিবাতিকা। হে কৃপণ নারী, আইয়াতুহাল মারআতুল বাখীলাতু, হে কৃপণ নারী, আইয়াতুহাল মারআতুল বাখীলাতু, কেন তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করো না, লিমালা তুনফিকিনা, তুমি কেন খরচ করো না, লিমালা তুনফিকিনা, তোমার মাল মাল কি খরচ করে না কোন জিনিসটা, মালকে, তো মাল তো মাফুলম্বি হয়েছে, তাই মাল কি আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহি, কেন তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করো না, লিমালা তুনফিকিনা মাল কি ফি সাবিলিল্লাহি, কেন তুমি ক্ষুধার্তকে আহার দান করো না, লিমালা আতুতাইমিন আল জায়া, কেন তুমি ক্ষুধার্তকে আহার দান করো না, লিমালা আতুতাইমিন আল জায়া। হে ফাতেমা, ইয়া ফাতিমা, তুমি তোমার ছোট ছেলেকে এই সুন্দর পোশাকটি পরাও, আল বিসি ওয়ালাদা কি সাগেরা, তুমি তোমার ছোট ছেলেকে পরাও, আল বিসি ওয়ালাদা কি সাগেরা, এই সুন্দর পোশাকটি, হাদা লিবাসাল জামিলা, তুমি তোমার ছোট ছেলেকে এই সুন্দর পোশাকটি পরাও, আল বিসি, আল বিসি ওয়ালাদা কি সাগেরা, হাদা লিবাসাল জামিলা, আল বিসি ওয়ালাদা কি সাগেরা, আল বিসি ওয়ালাদা কি সাগেরা, হাদা লিবাসাল জামিলা। মা তার ছেলেকে বললেন, কালাথিল উম্মুলি ওয়ালাদিহা, মা তার ছেলেকে বললেন, কালাথিল উম্মুলি ওয়ালাদিহা, আজ রাতের খাবারের সময় আমি তোমাকে একটি মজাদার খাবার খাওয়াবো, আমি তোমাকে খাওয়াবো, ও তাই মক্কা, আমি তোমাকে খাওয়াবো, ও তাই মক্কা, আজ আল্লাহিলাতা, আজ রাত, আল্লাহিলাতা, আজ রাত বোঝানোর জন্য আল্লাহ মা এখানে যুক্ত করতে হবে না, আজ রাত আল্লাহিলাতা, গতরাত আল বারেহা, আমি আজ রাতে তোমাকে খাওয়াবো, উত্তরাইমুকাল্লাইলাতা, কখন, রাতের খাবারের সময়, ইংদাল আশাই, রাতের খাবার আরবি হলো ইংদাল আশাই। এখানে যেটা করা হয়েছে, আমি আজ রাতে খাবারের সময়, এটাও ঠিক আছে, উত্তরাইমুকাল্লাইলাতা ইংদাল তামি, আর এভাবে বলতে পারি উত্তরাইমুকা, আমি মানে খাবারের সময়, আর আশাউন মানে স্পেসিফিক রাতের খাবার, এখানে আশাউন না বললো এই জন্য শুদ্ধ, কারণ আল্লাহিলা মানে বোঝা যাচ্ছে রাতের খাবারের কথাই বলা হচ্ছে, কিন্তু তামুনের পরিবর্তে আশাউন শব্দ ব্যবহার করলে আরো স্পেসিফিক বা আরো স্পষ্ট করে, আরো নির্দিষ্ট করে আমরা বলতে পারি, ও তাইমুক আল্লাহিলাতা আইন্দাল আশাই, একটি মজাদার খাবার, তুআমান লাযীযান, ও তাইমুক আল্লাহিলাতা আইন্দাল তুআমি তুআমান লাযীযান। এই ছেলেটি ইসলামের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না, এই ছেলেটি জানে না, লা ইয়ারিফু হাযাল ওয়ালাদু, ইসলামের ইতিহাস সম্পর্কে, আন তারিখিল ইসলামি, ইসলামের ইতিহাস, তারিখুল ইসলামি, ইসলামের ইতিহাস সম্পর্কে, আন তারিখিল ইসলামি, এই ছেলেটি ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না, লা ইয়ারিফু হাযাল ওয়ালাদু আন তারিখিল ইসলামি, কিছুই, শাইআন, এই ছেলেটি ইসলামের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না, লা ইয়ারিফু হাযাল ওয়ালাদু আন তারিখিল ইসলামি শাইআন, কেননা সে একটি ধর্মহীন বিদ্যালয়ে অধ্যয়ন করে, কেননা সে, লিআন্নাহু, কেননা সে, লিআন্নাহু, অধ্যয়ন করে, এদরুসু, অধ্যয়ন করে, এদরুসু, একটি ধর্মহীন বিদ্যালয়ে, একটি বিদ্যালয়ে, ফি মাদ্রাসাতিন, একটি ধর্মহীন বিদ্যালয়ে, ফি মাদ্রাসাতিন গায়রি দ্বিনিয়াতিন, কেননা সে একটি ধর্মহীন বিদ্যালয়ে অধ্যয়ন করে, লিআন্নাহু ইয়াদরুসু ফি মাদ্রাসাতিন গায়রি দ্বিনিয়াতিন, লিআন্নাহু ইয়াদরুসু ফি মাদ্রাসাতিন গায়রি দ্বিনিয়াতিন, আল্লাহ শয়তানকে জান্নাত থেকে বের করেছেন, আল্লাহ বের করেছেন, আখরাজাল্লাহু শয়তানকে, আশ-শায়তানা জান্নাত থেকে, মিনাল জান্নাতি, আল্লাহ শয়তানকে জান্নাত থেকে বের করেছেন, আখরাজাল্লাহু শয়তানা, আখরাজাল্লাহু শয়তানা মিনাল জান্নাতি, আখরাজাল্লাহু শয়তানা মিনাল জান্নাতি, কেননা সে, লিআন্নাহু, সিজদা করেনি, লাম ইয়াসজুদ, আদমকে, লিআদামা, যাকে সিজদা করা হয় তার সুতলি হরফুল জার যুক্ত হয়, সাজাদতু লিল্লাহি, আমি আল্লাহকে সিজদা করলাম, বাংলায় বলছি আল্লাহকে, আরবি বলছি লিল্লাহি, আল্লাহর জন্যে, এটাই হলো আসসুজুদুল ফাইলাস সিগা লি হরফুল জার,
لِأَنَّهُ لَمْ يَسْجُدْ لِآدَمَ كَرُنَا شِي آدَمْ كَسْجِدَ كَرَنِي لِأَنَّهُ لَمْ يَسْجُدْ لِآدَمَ كَرُنَا شِي آدَمْ كَسْجِدَ كَرَنِي هِي خَالِدْ يَا خَالِدُ هِي خَالِدْ يَا خَالِدُ تُمَرْ أَبَّا أَبُوكَ দুর্বল দাইফুন খুব দুর্বল দাইফুন জিদ্দান তোমার আব্বা খুব দুর্বল আবুকা দাইফুন জিদ্দান তুমি তাকে গাড়ি থেকে নামাও আনজিলহু তুমি তাকে নামাও আনজিলহু গাড়ি থেকে মিনাস সাইয়ারাতি তুমি তাকে গাড়ি থেকে নামাও আনজিলহু মিনাস সাইয়ারাতি এবং তাকে তোমার সাথে তার কামরায় নিয়ে যাও তার কামরায় নিয়ে যাও মানে কি খুজু তাকে নাও মাকা তোমার সাথে তার কামরায় ইলা গুরফাতি তাকে তোমার সাথে তার কামরায় নাও এটাকে বলতে হচ্ছে তাকে তোমার সামনে সাথে তার কামরায় নিয়ে যাও অখুযহু মাআকা ইলা গুরফাতিহি তাকে তোমার সাথে তার কামরায় নিয়ে যাও অখুযহু মাআকা ইলা গুরফাতিহি তুমি এই ব্যাগটি তোমার বাসায় নিয়ে যাও খুদ হাযিল হাকিবাতা ইলা বাইতিকা তুমি এই ব্যাগটি তোমার বাসায় নিয়ে যাও খুদ হাযিল হাকিবাতা ইলা বাইতিকা তুমি এই কলমটি তোমার শিক্ষকের কাছে নিয়ে যাও খুজ হাদাল কলমা ইলা মুআল্লিমিকা খুজ হাদাল কলমা ইলা মুআল্লিমিকা এটা হলো ব্যবহার খুজহু মাআকা ইলা গুরফাতিহি এবং তাকে তোমার সাথে কামরায় নিয়ে যাও আরসালতু রিসালাতান ইলা আবি ফি বাইতিল ক্বরিয়াতি আরসালতু আমি পাঠিয়েছি ইলা বাইতি আমার ইলা আবি আমার আব্বার কাছে আমি পাঠিয়েছি আমি আব্বার কাছে গ্রামের বাড়িতে একটি চিঠি পাঠিয়েছি আরসালতু ইলা আবি রিসালাতান একটি চিঠি পাঠিয়েছি গ্রামের বাড়িতে ফি বাইতিল ক্বরিয়াতি তাহলে আরসালতু রিসালাতান ইলা আবি ফি বাইতিল ক্বরিয়াতি এবং তার কাছে কিছু টাকা চেয়েছি আতলাবতু মিনহু নুকুদান কালিলান আতলাবতু মিনহু নুকুদান কালিলান আমি আমার আব্বার কাছে গ্রামের বাড়িতে একটি চিঠি পাঠিয়েছি এবং তার কাছে কিছু টাকা চেয়েছি আরসালতু রিসালাতান ইলা আবি ফি বাইতিল ক্বরিয়াতি ওয়া তালাবতু মিনহু নুকুদান কালিলান কিছু টাকা নুকুদান কালিলান হে দ্বিতীয় বর্ষের নতুন ছাত্র হে দ্বিতীয় বর্ষের ছাত্র ইয়া তিলমিদ সানাতি সানিয়াতি সানিয়াতি সানাতি সিফাত তিলমিদের মুদাফুনলে ইয়া কাউনা সানাতি হয়েছে তার সিফাতও জার হবে আসানিয়াতি হে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইয়া তিলমিদ সানাতি সানিয়াতি দ্বিতীয় শ্রেণীর নতুন ছাত্র ইয়া তিলমিদ সানাতি সানিয়াতি জাদিদা তিলমিদাতে নসব হয়েছে মুনাদা মুদাফার কারণে তাই তার সিফাতেও নসব হবে তিলমিদ সানাতি সানিয়াতি জাদিদা হে দ্বিতীয় শ্রেণীর বর্ষে নতুন ছাত্র মাদ্রাসার পরিচালক তোমাকে তার দপ্তরে তলব করেছেন তোমাকে তলব করেছে তলাবাকা তোমাকে তলব করেছে তলাবাকা মাদ্রাসার পরিচালক মুদিরুল মাদ্রাসাতি তার দপ্তরে ফি মাকতাবিহি মাদ্রাসার পরিচালক তোমাকে তার দপ্তরে তলব করেছেন তলাবাকে মুদিরুল মাদ্রাসাতি ফি মাকতাবিহি এই সৎ লোকটি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখে আসুমু হাদার রাজুলুস সালিহু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি এই সৎ লোকটি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখে আসুমু হাদার রাজুলুস সালিহু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি হে আল্লাহর বান্দা ইয়া আব্দুল্লাহি হে আল্লাহর বান্দা ইয়া আব্দুল্লাহি তুমি ইলম তলব করো উতলুবিল ইলমা তুমি ইলম তলব করো উতলুবিল ইলমা মাল তলব করো না ওয়ালা তাতলুবিল মালা তুমি ইলম তলব করো মাল তলব করো না উতলুবিল ইলমা ওয়ালা তাতলুবিল মালা আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি আমাদের শেষ হলো এবং ইনশাআল্লাহ আমরা এখন কয়েকটি তামরিন করব তারকিবের উপরে সাআলা মুআল্লিমুল ফাসলি আন দারসিল ইয়াউমি শ্রেণীকক্ষের শিক্ষক আজকের পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাআলা এটি ফেল জিজ্ঞাসা করলেন কে মুআল্লিমুল ফাসলি শ্রেণীকক্ষের শিক্ষক মুআল্লিম মুদাফ আল ফাসলি মুদাফুন ইলাইহি শ্রেণীকক্ষের শিক্ষক মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল আন দারসিল ইয়াউমি আজকের পাঠ সম্পর্কে আন হারফুল জার দারসি মুদাফ আল ইয়াউমি মুদাফুন ইলাইহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর হারফুল জার মাজরুর মিলে সাআলা ফেলের সাথে মুতাআল্লিক ফেল ফাইল মাফউলুম বিহি এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়াতু দারাবা হাদা আর-রাজুলু খাদিমাহু বিসাউতিন দারাবা আঘাত করেছে ফেল হাদা আর-রাজুলু হাদা ইসমুল ইশারা আর-রাজুলু মুশারুন ইলাইহি ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে ফাইল خادمه خادم مضاف ومضاف إليه خادم مضاف ومضاف إليه مضاف مضاف إليه مل مفعول به
بصوتين একটি চাবুক দ্বারা بي حرف جر صوت مجرور حرف جر مجرور ملي متعلق فعل فاعل مفعول به এবং متعلق ملي الجملة الفعلية أرسل الله رسوله الله تعالى رسول কে প্রেরণ করেছেন لهداية الناس মানুষের হিদায়াতের জন্য أرسل فعل الله فاعل رسول مضاف هو مضاف إليه مضاف مضاف إليه ملي مفعول به لي حرف الجر هداية الناس هداية مضاف الناس مضاف إليه مضاف مضاف إليه من المجرور حرف الجر مجرور ملي أرسل فعل شات متعلق فعل فاعل مفعول به أبو متعلق ملي الجملة الفعلية أخرجنا الله الله مدعيك بيقولتين بالقرآن قرآن المنتم من ظلام الشرك إلى نور الإيمان شرك أن تكرتك إيمان الألوتي أخرج فعل أمدعيك بيقولتين ناهل مفعول به كي بيقولتين الله الله تعالى الله الفعل أخرج فعل نا مفعول به إبن الله هو فاعل بالقرآن قرآن المنتمي بحرف الجر القرآن مجرور حرف الجر مجرور ملي أخرج فعل شات متعلق من ظلام الشرك الشرك رأنت كرتك من حرف الجر ظلام مضاف الشرك مضاف إليه مضاف مضاف إليه ملي من حرف الجر المجرور حرف الجر مجرور ملي أخرج فعل شات دي متعلق بالقرآن برثم متعلق من ظلام الشرك دتيو متعلق إلى نور الإيمان إيمان الألوتي دتيو متعلق إلى حرف الجر نور مضاف الإيمان مضاف إليه مضاف مضاف إليه ملي إلى حرف الجر المجرور حرف الجر مجرور ملي أخرج فعل شات دتيو متعلق فعل مفعول به فاعل مترتيب متعلق ملي الجملة الفعلية أكل الرجل الجائع خذت لوقتي كيلو ذلك الطعام القليل شيء أرب خبرتي إذن أخرج فعل الرجل الجائع خذرت لوقتي الرجل موصوف الجائع صفة موصوف صفة ملي فاعل أخرج فعل الرجل الجائع موصوف صفة ملي فاعل ذلك الطعام القليل شيء ألب كبر ذلك اسم الإشارة الطعام موصوف القليل صفة موصوف صفة ملي اسم الإشارة مشار إليه اسم الإشارة مشار إليه ملي أكل فعل مفعول به فعل فاعل مفعول به ملي الجملة الفعلية جزاكم الله خيرا أحسن الجزاء ووفقكم لفهم القرآن المجيد السلام عليكم ورحمة الله